আচ্ছা তো এখন আমরা দেখবো সম্পর্ক নিয়ে যে সূত্রটা বা সমীকরণটা তোমরা সবাই সবাই সেটা হচ্ছে আমরা জানি যেখানে ই এর পরিচয় কি ই হচ্ছে যে এনার্জি বা হচ্ছে যে শক্তি এম এর পরিচয়টা কি এম হচ্ছে যে ভর এবং সি এর পরিচয়টা কি সি এর পরিচয় হচ্ছে যে আমাদের আলোর বেগ। ঠিক আছে তো ই টু এমসি স্কোয়ার আচ্ছা ই ইকাল টু এমসি স্কোয়ার এর যে ডিপট মিনিংটা ডেপথ মিনিংটা সেটা একটু বুঝি যে আইনস্টাইন কি বলেন যে আইনস্টাইন বলেন হচ্ছে যে তুমি যদি ভর আর শক্তির মধ্যে কি একটা সম্পর্ক আছে যে আগে আমাদের কি মনে হতো যে নিউটনের ক্ষেত্রে যে ভর হচ্ছে কনস্ট্যান্ট একটা জিনিস আসলে আইনস্টাইন দেখিয়েছেন ভর আসলে শক্তিরই একটা রূপ তুমি ভরকে শক্তিতে কনভার্ট করতে পারো কিভাবে তুমি যদি জাস্ট আর কিছুই নাই ইকাল টু দেখো এম সি স্কোয়ার মানে কি তোমার শর্তটা হচ্ছে যে এম ভরের বস্তুটাকে এম ভরের বস্তুটাকে সি বা আলোর বেগে সি বা আলোর বেগে যদি তুমি ছুঁড়ে ফেলো বা কোনো একটা বস্তুকে যদি আমরা আলোর বেগে ছুঁড়তে পারি তার কোনো ভর থাকে না তার মধ্যে শুধু কি থাকে শক্তি থাকে একটু আগে আমরা ধারণাটা পেয়ে এসেছি যে ভর বৃদ্ধির যে ব্যাপারকে সেখানে দেখেছি যে আমাদের কি ভি এর জায়গায় যদি আমরা সি বসিয়ে দিই আলোর বেগে পাঠিয়ে দেই তার ভর তো আসে মানে কি যে কোনো একটা বস্তুকে তুমি যদি আলোর বেগে ছুড়ে মারো বা আলোর বেগে সে যদি চলতে থাকে তার ভর বলে কোনো জিনিস সংজ্ঞায়িত করা যায় না ভরটা তার অসংজ্ঞায়িত হয়ে পড়ে অর্থাৎ তার সবটুকুই শক্তিতে পরিণত হয়ে যায় অর্থাৎ ভর আর কিছুই না শক্তির একটা রূপ যাই হোক তো এখন এই ব্যাপারগুলা হচ্ছে বুঝতে একটু সমস্যা হচ্ছে হয়তো বা অনেকের বাট আহ এই জিনিসটার আসল দেব মিনিংটাও বুঝতে আসলে বিজ্ঞানীদের অনেক সময় লেগেছিল যে আইনস্টাইন তার জীবদ্দশায় মানুষদের আপেক্ষিকতা নিয়ে ঠিকভাবে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে বুঝিয়ে যেতে পারেনি যাই হোক তার মৃত্যুর অনেক বছর পর জিনিসগুলো আস্তে আস্তে রিভিল হচ্ছে এবং তার তাৎপর্য এবং ডেপথ কতটুকু সেগুলা জেনে আসলে বিস্মিত হচ্ছে আমরা যাই হোক তো ইকাল টু এমসি স্কোয়ার যে সূত্রটা আমরা ইকাল টু এমসি স্কোয়ার এই সূত্রের প্রুফটা দেখবো প্রুফটা একটু বড় হলেও আশা করি হচ্ছে একটু বুঝার চেষ্টা করব তাহলেই হবে আচ্ছা তো বুঝার চেষ্টা করি হচ্ছে যে কি আচ্ছা তো প্রথমে আসি ধরো যে একটা বস্তু আমরা কি জানি যে আমরা জানি কোনো একটা বস্তুর উপর ধরো কোন একটা বস্তুর উপর আমরা করে ধরো হচ্ছে যে স্মরণ ঘটালাম খুবই ক্ষুদ্র একটা স্মরণ ঘটালাম হচ্ছে ডিএস তো আমরা কি জানি যে হচ্ছে যে ফলে এটা কি হবে একটা গতিশক্তি লাভ করবে অর্থাৎ এটা একটা গতিশক্তি পাবে তো এই গতিশক্তিকে ধরো আমরা টি দ্বারা প্রকাশ করলাম ঠিক আছে আমরা কি জানি যে হচ্ছে ডাব্লিউ ইকোয়াল টু এফ ডাব্লিউ কে ডাব্লিউ হচ্ছে আমাদের ওয়ার্ক এফ হচ্ছে বল ইন্টু স্মরণ অর্থাৎ কাজ হচ্ছে যে বল আর স্মরণের গুণ ফল এখন আমরা জানি কৃতকাজ কাজ টু গতিশক্তির সমান অর্থাৎ এই বলটা আমাদের বা এই বস্তুটা উপর যে বল প্রয়োগ করা হয়েছে তার যে স্মরণ ঘটবে এখানে যে কাজ হবে সেটা আর কিছুই না তার গতিশক্তির সমান অর্থাৎ টি ইকোয়াল টু আমরা কি জানি এফ ডিএস কারণ এখানে খুব যেহেতু হচ্ছে যে আমরা ক্ষুদ্রভাবে হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে আমরা ভে ভাগ করে নিয়েছি এই জন্য আমরা ডি এর ব্যাপারটা চলে এসেছে এবং এটার একটা ইন্টিগ্রেট করবো অর্থাৎ প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র যেই ডিএস আছে সে ধরো ও বলটা এখান থেকে এখানে গেলো প্রত্যেকটাকে আমরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডিএস ভাগে ভাগ করবো এবং জিরো থেকে এস পর্যন্ত দূরত্বে তাকে হচ্ছে যে ইন্টিগ্রেট করবো বা সমাকলন করব আমরা জানি প্রত্যেকটা পিস সমাকলন করলে আমরা পেয়ে যাব তার টোটাল ডিস্টেন্স কতটুকু গিয়েছে বা স্মরণ কতটুকু ঘটেছে ডিস্টেন্স না বলে আমাদের স্মরণ বলা উচিত অর্থাৎ এখানে তার স্মরণ কতটুকু ঘটেছে সেটাকে আমরা বলের মাধ্যমে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা এটা পেয়ে যাব আচ্ছা তো এখন এই জায়গাটাকে নিয়ে একটু কাজ করব। সেটা কি সেটা হচ্ছে আমরা কি জানি যে বলটা কি আবার হচ্ছে না আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা জানি বল আর কিছুই না বল হচ্ছে যে ভরবেগের পরিবর্তনের সমান পরিবর্তন পরিবর্তনের হারের সমান মানে সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তনটাই হচ্ছে আমাদের কি বল অর্থাৎ ডিডিটি অফ এমভি এটা এটি হচ্ছে ভরবেগ ভরবেগের সময় সাপেক্ষে পরিবর্তনটাই হচ্ছে আমাদের বল ঠিক আছে আচ্ছা তো আবার আমরা কি জানি আবার আমরা জানি হচ্ছে যে বেগ বেগ ভি ইকাল টু কি আমাদের স্মরণের সময় সাপেক্ষে স্মরণের পরিবর্তন বা ডিএস এটাও বলতে পারি যে এটা কি যে স্মরণের সাপেক্ষে সময়ের যে পরিবর্তন সেটাই হচ্ছে আমাদের বেগ আচ্ছা তো তারপর আমরা এই জিনিসটা লিখতে পারি ডিএস ইকোয়াল টু ডিটি এটা মানে এটা না যে ডিটি দ্বারা উভয় উভয় গুণ করলাম ডিটি ডিটি এখানে কাটাকাটি গেল এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের মেন জিনিস না আমরা সবাই জানি এটা হচ্ছে এক একটা সিঙ্গেল অপারেটর আর কি যাই হোক এটাকে আলাদা করে কিছু করা যায় না যাই হোক এটা আলাদা আলোচনা এখন আর কি যে করতেছে না আমরা আপাতত যাই হোক অর্থাৎ আমরা ডিএস এর জায়গায় এটা পেলাম ডিএস এর জায়গায় আমরা এটা পেয়েছি এফ এর জায়গায় আমরা এটা পেয়েছি আমরা এখন এক নং সমীকরণে সুন্দর করে বসিয়ে দিই দেখি কি আসে কি আসতেছে দেখো টি ইকুয়াল টু আচ্ছা এখানে আরো একটা ব্যাপার আছে দেখো এখানে আমাদের আমরা কি করতেছি এখানে এখানে আমরা চেঞ্জ করতেছি কি চেঞ্জ করতেছি এখানে দেখো এস ছিল এখানে এস এর কি কোনো অস্তিত্ব আছে না আমরা দেখো কিভাবে থাকবে না ডি এস এর জায়গায় দেখো আমরা যখন ভি বসায় দিচ্ছি এফ এর জায়গায় হচ্ছে যে ডি অফ এম ভি বসায় দিচ্ছি তাহলে তুমি দেখো আমাদের কি কোনো এস এর অস্তিত্ব আছে না দ্যাট মিন্স লিমিটটাও চেঞ্জ হবে লিমিটটা চেঞ্জ হয় কি হবে দেখি যখন এস ইকুয়াল টু জিরো থাকে তখন ভর ভেগের এখানে দেখো পরিবর্তনটা কার সাপেক্ষে ধরতেছি ভরবেগের হবে ভর বেগের অর্থাৎ এম ভি ইকাল টু এম ভি তাহলে লিমিটটাও জিরো টু এম ভি আমরা বসিয়ে দিলাম আচ্ছা তো এখন দেখো এই ডিটি ডিটি যদি হচ্ছে যে চলে যায় তাহলে দেখো কি আসে আমাদের চলে গেলে আসে ভিডিএম ভি ঠিক আছে এই ডিএমভি এর ডিফারেন্সিয়েশনটা কি হবে এটা তোমরা ডিফারেন্সিয়েশন থেকে জানো আমরা এটা ইউভির মতো করে করবো ইউভির মতো করে করলে কি হয় যে এই এই আলোচনাটা আপাতত করতেছি না যে হচ্ছে ডিফারেন্সিয়েশনের আলোচনা সে ধরো তুমি যদি চিন্তা করো যে ইউভি কি এখানে যদি ডিডিটি থাকতো ডিডিটি সাপেক্ষে এম এর পরিবর্তনটা তোমরা যদি বের করতে চাও তাহলে আর কি যে আশা করি ঝামেলাটা অত লাগবে না এটা বুঝতে একটু সমস্যা হলেও আমরা একটু চেষ্টা করব। যে সে ধরো এটাকে ডিডিটি হিসেবে যদি চিন্তা করতাম ডিডিটি হিসেবে চিন্তা করলে এটা কি আর ইউভি ফাংশন হতো ইউভি হলে আমরা কি জানি যে ভি ডিডি অফ ইউ বা উল্টাটাও সত্যি বা এম ডিডিটি অফ ভি প্লাস হচ্ছে দেম যেহেতু এমকে প্রথমে ধরেছি তারপর কে ধরব ধরলে এম আসবে আশা করি বা এই জিনিসটা তোমরা জানো যাই হোক আমরা এটাই যদি বসাই তাহলে দেখো কি আসে এখানে যেহেতু টি নাই ডিটি নাই অর্থাৎ ডিটিডিটি আমরা যদি বাদ দিয়ে দেই তাহলে আর কি যে এই টাইপের কিছু একটা আসে যে আমরা এম ডিভি প্লাস দেখো প্রথমে এম কে নিয়েছি তারপর ভি এর যে ক্ষুদ্র পরিবর্তন তারপর কি হবে ভি নিব তারপর এম এর ক্ষুদ্র পরিবর্তন হবে আচ্ছা তারপর হচ্ছে ভি দ্বারা যদি গুণ করে দেই তাহলে দেখো আমাদের কি ফর্ম আসতেছে এম ভি প্লাস ভি স্কোয়ার ডি এম এটাই হচ্ছে যে আমাদের এই পর্যন্ত আসলো আর কি এটাকে ধরো হচ্ছে যে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম আচ্ছা তো এই ব্যাপারে হচ্ছে একটু পরে আসি আমরা আরেকটা কাজ করব কি দেখো এই পুরায় যে টার্ম এই পুরা টার্মের হচ্ছে অন্য একটা আমরা ভ্যালু বের করার চেষ্টা করে দেখি যে কি আসে ঠিক আছে তো আমরা আরেকটা পেজে হচ্ছে কাজটা শুরু করি দেখো আরেকটা পেজে কাজ শুরু করি কি দিয়ে কাজটা শুরু করব আচ্ছা আমরা হচ্ছে যে ইকাল টু এম সি স্কোয়ার প্রুফটের ওইখানে ছিলাম দ্বিতীয় অংশে তো প্রথম অংশে আমরা আশা করি বুঝতে পেরেছি কিভাবে হয়েছে তো দ্বিতীয় অংশটা রকম। দ্বিতীয় অংশ হচ্ছে যে আবার যে আমরা ভর বৃদ্ধি যে ব্যাপারটুকু সেখানে দেখে এসেছি এম ইকোয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এটা দেখে এসেছি আমরা তাহলে যদি দেখে থাকি তাহলে তোমরা দেখো আমরা যদি উভয় পক্ষকে এখন বর্গ করি বর্গ করলে কি আসে এম স্কোয়ার ইকোয়াল টু এম নট স্কোয়ার এবং এখানে বর্গ করলে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার স্কোয়ার রুটটা উঠে যাবে তারপর এটা এটা যদি আমরা গুণ করে দিই তাহলে দেখো কি থাকে এম নট স্কোয়ার ইকোয়াল টু এম স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার আচ্ছা এটা হয়ে গেলো তারপর দেখো হচ্ছে যে কি করবো এখন হচ্ছে যে একটু ব্যাপার আছে এখানে এই ব্যাপারটা নিয়ে হচ্ছে একটু পরে আমরা দেখতেছি আচ্ছা তো তারপর যদি হচ্ছে রে দেখো আমরা কী করবো যে এখানে এই কাজটা করে ফেলবো যে সি স্কোয়ার দিয়ে যদি আমরা লসাগু করে ফেলি সি স্কোয়ার হবে তারপর তুমি দেখো এই লসাগুটা এখানে যদি চলে আসে তাহলে নট থাকে এই অংশটুকু ঠিক আছে এটা কি একটু এই পাশে লিখতেছি আমরা লিখলে কি থাকে দেখো এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকোয়াল টু এম নট স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে তারপর এম স্কোয়ার দিয়ে যদি গুণ করে দেই এই অংশটুকু আশা করি সবারই বোঝা যাচ্ছে খুব ইজিভাবেই এবং এটা সোজাই আচ্ছা এখন হচ্ছে একটু কাজ করার পার্ট শুরু হবে এখান থেকে এই জায়গা থেকে কি করব এই জায়গায় হচ্ছে আমরা অন্তরিকরণ করব ঠিক আছে অন্তরিকরণ করব যাই হোক অন্তরিকরণটা যদি খুব ভালোভাবে বুঝে থাকো তাহলে আমাদের কি হবে দেখো যে এখানে দেখো সি হচ্ছে কনস্ট্যান্ট সির কি কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে আসবে সি স্কোয়ার এখানে এম এমটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল এখানে ভ্যারি করতেছে দেখো এম কি চেঞ্জ হবে এখানে তুমি এটা মনে রাখবা যে এম নট হচ্ছে নিশ্চল অবস্থায় ভর সি হচ্ছে আলোর বেগ এটা কি কনস্ট্যান্ট অর্থাৎ এই দুইটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্ন এবং এম এবং ভি এই দুইটা চেঞ্জ হয় কারণ হচ্ছে যে তুমি জানো যে ধরো এটা হচ্ছে আমি যদি বলে একটা ইলেকট্রন ইলেকট্রনের ভর সবসময় মানে সেম থাকবে কিন্তু তার বেগ যদি চেঞ্জ হয় তার ভরটাও কি হবে চেঞ্জ হবে অর্থাৎ এই দুইটা হচ্ছে ভ্যারিয়েবল যদি দেখি তাহলে এখানে এমটা ভ্যারিয়েবল তো আমরা কি জানি যে ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার যদি থাকে এটার অন্তরিকরণ হবে যে টু এক্স ঠিক আছে বা হচ্ছে রে এখানে দেখো আমরা এভাবেও বলতে পারি যে এখানে এম স্কোয়ার আছে টু এম আচ্ছা এখানে দেখো যে আমরা ডিএক্সের সাপেক্ষে করতেছি কিন্তু এখানে দেখো কোনো কি ডিএ ডি টাইপের নিচে ডি টাইপের কিছু আছে নাই অর্থাৎ এখানে আমরা হচ্ছে আরেকটা ডি এম নিয়ে আসবো আর কি ব্যাপারটা হচ্ছে এই রকম যে ধরো আমরা এভাবেও বলতে পারি যে ধরি ধরি এক্স ইকুয়াল টু এক্স টু ধরো এক্স টু আমাদের এম স্কোয়ার তাহলে আমরা যদি এম এর সাপেক্ষে তাকে অন্তরীকরণ করি ডিএক্স ডিএম তাহলে কী থাকে যে ডি এম এম স্কোয়ার আচ্ছা যাই হোক এটা যেহেতু একটু অন্তরিকরণেরও একটু ব্যাপার চলে এসেছে আশা করি ধরতে পারবো তো এখানে দেখো কী থাকে দেখো এক্স ডি এম ইকোয়াল টু এখানে যদি করি তাহলে কি থাকে যে টু এম আচ্ছা এখন তাহলে কি থাকলো যে আমাদের ডিএক্স ইকাল টু এই ডিএমটাকে ওই পাশে পাঠিয়ে দিলে আসে টু এম ডি আচ্ছা যাই হোক একটু জায়গা সংকট হয়েছে আমার আশা করি ধরতে পেরেছি যে ডিএক্স ইকাল টু টু এম ডি হলো ডিএক্স কি তুমি একটু খেয়াল করো এক্স ধরে নিয়েছিলাম এই এম স্কোয়ার এম যদি আমি অন্তরীকরণ করি এম স্কোয়ারকে অন্তরীকরণ করা মানে কি ডিএক্স এর মান আমি বের করতে চাই ডিএক্স এর মান কত হলো দেখো টু এম ইন্টু ডিএম আশা করি হচ্ছে যে কিভাবে বা কেন এই যে একটু আগে হচ্ছে আমরা দেখে এসেছি দেখো যে এই জায়গাতেও যে হচ্ছে এখানে দেখো আমরা এম এগুলা এগুলো বের করেছি এটা কেন এসেছে আশা করি তোমরা যদি এই জায়গার সাথে মিলিয়ে দেখেও তাহলে বুঝতে পারবে আশা করি এই জিনিসটা তোমরা অন্তরিকরণে আগে থেকেই জেনে এসেছ এখন হচ্ছে একটু দেখালাম যাই হোক আশা করি এই পর্যন্ত বুঝতে সমস্যা হয়নি তো আমরা কোথায় ছিলাম এইখানে এই জায়গাটা তো সি হচ্ছে কনস্ট্যান্ট বসে গেল এম স্কোয়ারকে করলে টু এম ডিএম আসলো এই জায়গাতে এখন আসি এখানে এমও ভ্যারিয়েবল ভিও ভ্যারিয়েবল অর্থাৎ এটা ইউভি মেথডে হবে ইউভি মেথডটা কি সবার মনে আছে ইউভি মেথডটা যে একটু আগে আমরা ইউভি দেখে আসলাম যে সে ধরো সময় সাপেক্ষে হলে ইউকে প্রথমে রেখে ভিকে ডিফারেন্সিয়েট করব তারপর ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েট করব কাজটা এখানে একই হবে যে প্রথমে এম স্কোয়ারকে রেখে কে ডিফারেন্সিয়েট করব এখন ভিকে ডিফারেন্সিয়েট করলে ভি স্কোয়ারকে করলে আমরা জানি টু ভি ডি আসবে অন্তরীকরণ করলে ঠিক আছে অর্থাৎ এম স্কোয়ার ইন্টু টু ভি ডি আচ্ছা তো শুধু কি এটাকে করলে হবে না এমকেও করতে হবে তখন আর কি যে উল্টাভাবে এটাও সত্যি যে টু এম ডি এম আসবে আশা করি এতটুকু বুঝতে পেরেছি এই অংশর মানে হচ্ছে এটা যে কিভাবে আসলো যে এম স্কোয়ারকে প্রথমে যদি আমরা রাখি তাহলে ভি স্কোয়ার হচ্ছে যে অন্তরীকরণ করলে এটা হয় তারপর ভি স্কোয়ারকে রাখলে এম স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু এম আসে এখন কাকে অন্তরীকরণ করা বাকি এম নট স্কোয়ার সি স্কোয়ারকে এম নট স্কোয়ার সি স্কোয়ার এটাকে যদি অন্তরীকরণ করো এম নট হচ্ছে একটা কনস্ট্যান্ট সিও কি একটা কনস্ট্যান্ট দুই কনস্ট্যান্টকে যদি হচ্ছে আমি কি বলেছি এই দুইটা কনস্ট্যান্ট কনস্ট্যান্টকে যদি অন্তরীকরণ করো তোমরা জানো তার মান আসে কত আর শূন্য আসে তাহলে হচ্ছে আমার কি দাঁড়ালো দেখো এখানে দাঁড়ালো হচ্ছে এটা টু এম সি স্কোয়ার ডি এম এই মাইনাসগুলোকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে দেখো কি আসতেছে আমাদের মাইনাসগুলোকে নিয়ে গেলে তোমার আসতেছে এম স্কোয়ার বা আমরা যদি একবারে সুন্দর করে লিখি টু এম স্কোয়ার ভি ডি ভি প্লাস টু এম ভি স্কোয়ার ডি এম তো এখন দেখো আমরা যদি হচ্ছে যে টু টু দ্বারা হচ্ছে যে টু এম দ্বারা যদি ডিভাইড করে দিই টু এম দ্বারা যদি ডিভাইড করে দিই তাহলে দেখো কি থাকে যে সি স্কোয়ার ডি এম ইকুয়াল টু সি স্কোয়ার এম ইকুয়াল টু ভি ডিভি প্লাস এখানে একটা এম থাকবে আর কি এম ভি ভি প্লাস ভি স্কোয়ার এম থাকে আমরা এতক্ষণ এই জিনিসটাই বের করতে চেয়েছিলাম তুমি দেখো সি স্কোয়ার এম মানে এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডি এম আচ্ছা বুঝতে একটু সমস্যা হলো দেখো আমরা কি বলেছিলাম এই যে দুইয়ের মধ্যে এই যে এই বড় অংশটুকু এই বড় অংশটুকুর ব্যাপারটা নিয়ে আমরা একটু কাজ করব দেখো এম ভিডি প্লাস ভি ডি এম এটা মানে কত চলে আসলো আমাদের সি স্কোয়ার ডি এম অর্থাৎ আমরা এখন এই দুই নং ধরে আর কি আবার কাজটা শুরু করবো যদি শুরু করি দেখো কী থাকে আমরা শুরু করেছি টি দিয়ে টি ইকুয়াল টু আমাদের কী চলে আসলো দেখো চলে আসলো হচ্ছে যে এম ভিডি ভি স্কোয়ার এটার মানে কি সি স্কোয়ার ডি এম আর কিছুই না সি স্কোয়ার ডিএম যেখানে আমরা সিটা শুরু হবে যে সি নট থেকে সি পর্যন্ত ঠিক আছে এখানে ওই তো যে এখানে লিমিটটা চেঞ্জ হবে আশা করি লিমিটটা সবাই বুঝতে পেরেছি যে এম জি টু জিরো হলে সি ইকোয়াল টু সি নট এম ভি টু এম হলে সি ইকোয়াল টু সি এটা হচ্ছে লিমিটটা চেঞ্জ তো তাহলে টি স্কোয়ারের মান কত আসে দেখো সি স্কোয়ার যদি চলে আসে ইন্টিগ্রেট করবো কাকে ইন্টিগ্রেট করবো আচ্ছা আমার এখানে একটু ভুল হয়েছে ভুলটা হয়েছে যে কী ভুলটা হয়েছে এখানে আমাদের লিমিটটা হচ্ছে যে দেখো ডিএমের জন্য হবে অর্থাৎ এমের জন্য হবে নিশ্চল ভরের জন্য হবে আলোর বেগ তো সব সমান থাকে অর্থাৎ এখানে ভরটা যেহেতু চেঞ্জ হচ্ছে আমরা ভরের কথাটাই আনবো যে আমরা যখন ভরবেগ শূন্য ছিল তখন নিশ্চল ভর যখন ভরবেগটা চেঞ্জ হবে তখন তার আসল ভর রূপে থাকবে অর্থাৎ মাই বেট মাই মিস্টেক আশা করি তোমরা এই জিনিসটা একটু বুঝতে পারবে এখানে লিমিট হবে এমের জন্য তো দেখো সি স্কোয়ারটাকে বের করে যদি আনি তাহলে কি থাকে ডিএম এম নট থেকে এম পর্যন্ত এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আসে কি এম ডি কে ইন্টিগ্রেট করলে আসে এম এটা আমরা জানি এম থেকে হচ্ছে যে এম নট তাহলে কি থাকতেছে সি স্কোয়ার এম মাইনাস এম নট এটা মানে কত টি বা এখানে দেখো টি ইকুয়াল টু এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার আসতেছে এবং এই জায়গাটায় এখানে এম নট সি স্কোয়ারকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই কী থাকে টি প্লাস এম নট সি স্কোয়ার ইকুয়াল টু এম সি স্কোয়ার যদি একটু খেয়াল করো এই টি কী ছিল আমাদের গতিশক্তি এম নট সি স্কোয়ার কি তার বিভব শক্তি বা হচ্ছে যে তার নিশ্চল অবস্থায় যেটা ছিল নিশ্চল অবস্থার শক্তি তাহলে গতিশক্তি আর নিশ্চল শক্তি মিলে হচ্ছে আমাদের মোট শক্তি ই ইকুয়াল টু এখানে আসতেছে এম সি স্কোয়ার অর্থাৎ আমরা ই ইকুয়াল টু এম সি স্কোয়ার এটার বড় যে প্রমাণটা এই বড় প্রমাণটা বুঝে ফেললাম আর কি তো আশা করি এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়নি একটু বড় হলেও একটু করার চেষ্টা করব তো এই তো আর যদি কোনো সমস্যা হয় তো আমাদের জানাবা আরও বলতেছি আর এই ইকাল টু এমসি স্কোয়ার নিয়ে একটু প্র্যাকটিস করবে এটা একটু দেখতে একটু কঠিন মনে হলো এটা একটু করলে দেখবে যে একটু ইজি লাগতেছে যাই হোক তো আইনস্টাইনের ইকোয়াল টু এমসি স্কোয়ার এর আলোচনাটা আজকে এই পর্যন্তই এবং আশা করি এই নিয়ে ম্যাথগুলো তোমরা করতে পারবে ধন্যবাদ সবাইকে